সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন অনেক দিনের। তবে গত কয়েকদিন ধরে ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস জানিয়ে দিচ্ছিল এমনই বার্তা। শনিবার মধ্যরাতে মাহি নিজেই তার সংসার ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করলেন। সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে 2016 সালে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখী দম্পতি হিসেবে তারা বেশ পরিচিত ছিলেন। বেশ কয়েকবার সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে, তবে বারবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে সেসব গুঞ্জন উড়িয়ে দিতেন মাহি। মাহি ফেসবুক পোস্টে জানান, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। শ্বশুরবাড়ির বিষয়ে তিনি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামি শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। ক্ষমা চেয়ে মাহি লেখেন, আমাকে মাফ করে দিও, তোমরা ভালো থেকো, আমি তোমাদের আজীবন মিস করব। তবে ঠিক কী কারণে সংসার ভেঙে গেল তা স্পষ্ট করে জানাননি অগ্নিকন্যা মাহি। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।